আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশ একাদশে আসবে পরিবর্তন, চোটে সাকিব নেই, ফিরেছেন জাকির, পিঠের ব্যথায় তামিমের খেলা হবে কিনা শেষ মুহূর্তে জানা যাবে। তামিম খেলতে না পারলে সেই জায়গায় মাহমুদুল হাসান জয় জায়গা পাবেন। এদিকে মিরপুরের চিরায়ও তো কালো উইকেটের পরিবর্তে আফগানদের হারাতে সবুজ উইকেট বানিয়েছে বিসিবি। সবুজ ঘাসের চাদরে মোড়ানো এই উইকেট নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার নয়, মিরপুরের হোম আপ ক্রিকেটের। চিরায়ত কালো উইকেটের মোড়ক বদলে এখন সবুজ উইকেট তৈরি হয়েছে বাংলাদেশ আফগানিস্তান একমাত্র টেস্টের জন্য। সবুজ উইকেট বলে দিচ্ছে পেসাররা বাড়তি সহায়তা পাবেন, বিশেষ করে শুরুতে নতুন বলে ব্যাটারদের চেপে ধরতে পারে পেস ডিপার্টমেন্ট। নিজেদের সেরা অস্ত্র ফাস্ট বোলারদের উপর আস্থা রেখে আফগান বোধের পরিকল্পনা করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে খেলেছি, আমাদের ভালো ফাস্ট বোলার আছে, তাদের এমন একটা উইকেট প্রাপ্য। 3 নাকি 4 পেসার নিয়ে খেলবো এখনো জানি না, তবে পেসাররা প্রস্তুত আছে, স্পিনাররাও। এটা একটা স্পোর্টিং উইকেট। বাংলাদেশ একাদশে অন্তত 3 পেসার থাকবে নিশ্চিত। তাসকিন ও এবাদত অটোমেটিক চয়েস, আর প্রতিপক্ষের দুর্বলতা বিবেচনায় খেলানো হতে পারে বাঁহাতি শরীফুল ইসলামকে, এমনকি থাকতে পারেন খালেদ আহমেদও। চোট কাটিয়ে তাসকিন ফিরে পেয়েছেন শতভাগ ফিটনেস। তাসকিন অনুশীলনে অনেক ভালো করেছে, আমার মনে হচ্ছে ফিজিক্যালি সে সবচেয়ে ভালো অবস্থায়। এই মুহূর্তে কোনো চোট নেই। আমাদের মূল চ্যালেঞ্জ তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজ করে তাকে সুস্থ রাখা। একাদশ গঠনে ম্যানেজমেন্টের মূল চ্যালেঞ্জ টপ অর্ডার। তামিম ঢাকা টেস্ট খেলতে পারবেন কিনা ম্যাচের আগের দিন অনুশীলন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, তবে ব্যথায় কাতর তামিমের উন্নতি হয়েছে। এখন তামিম খেলুক আর নাই খেলুক, টাইগারদের উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসবেই। সবশেষ আয়ারল্যান্ড ম্যাচে ওপেনিং করেছেন তামিম ও শান্ত জুটি। চোট কাটিয়ে ওপেনার জাকির হাসানের ফেরায় তিনি থাকবেন, আর তামিম মিস করলে জয়ের সাথে জুটি বাঁধবেন জাকির। 3 নম্বরে খেলবেন নাজমুল শান্ত, 4 নম্বরে মমিনুল, 5-এ মুশফিক, 6 নম্বরে লিটন দাস, আর 7-এ মেহেদি হাসান মিরাজ। পরের 4 স্পটে তাইজুল, এবাদত, শরীফুলের থাকার সম্ভাবনাই বেশি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।